ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন আগে ঘোষিত প্যাকেজের সঙ্গে এই প্যাকেজ যোগ করলে অঙ্কটা হয় প্রায় 20 লক্ষ কোটি। কোন খাতে কত বিকেল 4টায় সাংবাদিক বৈঠকে সবিস্তারে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই আর্থিক প্যাকেজ হেডলাইন ও ফাঁকা পাতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওই ফাঁকা পাতা ভরাতে পারেন কিনা সেটাই দেখা। টুইটারে কটাক্ষ চিদম্বরমের, এই প্যাকেজে অর্থ কোথা থেকে আসবে নাকি পুরনো প্রকল্পগুলি রিপ্যাকেজিং করে? প্রশ্ন জেরেকের, আত্মনির্ভর হবে ভারত পাল্টা বিজেপি। কলকাতায় করোনা আক্রান্ত আরো 2 পুলিশকর্মী, একজন আর্জিকর মেডিকেলের ফাঁড়িতে কর্মরত, তিনি বরানগরের বাসিন্দা। তিলজলা থানার এক পুলিশকর্মীর শরীরেও সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ তিলজলা থানা জীবাণুমুক্ত করার কাজ হয়। বেলেঘাটা আইডিতে 2 স্বাস্থ্যকর্মী, 1 নার্সের করোনা রিপোর্ট পজিটিভ। মুকুন্দপুর আমরের 1 চিকিৎসকের নমুনা রিপোর্টও পজিটিভ, ভর্তি হাসপাতালে। বালিগঞ্জ সার্কুলার রোডে SBI অফিসারের শরীরে করোনা সংক্রমণ, তিনি কর্মরত থাকায় সিল করে দেওয়া হলো SBI প্রমথেশ বড়ুয়া রোড শাখা। আমেরিকায় করোনায় একদিনে 1,500-এর বেশি মৃত্যু। মার্কিন মুলুকে মৃতের সংখ্যা বেড়ে 83,000-এর বেশি। চীনে নতুন সংক্রমণ, উহানেও মিলল আক্রান্তের হদিশ। ভাইরাসকে হারিয়ে জিতছে জীবন। করোনায় বিশ্বের মোট আক্রান্ত প্রায় 40% হয়ে উঠেছেন সুস্থ, সংকটজনক মাত্র 2%। বিশ্বে মৃত 2,92,000। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ল 122। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 2,415। দেশজুড়ে আক্রান্ত সংখ্যা পেরোল 74,000। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 921। মালয়েশিয়া থেকে বিমানে মুম্বাই ফিরলেন 225 জন। ঢাকা থেকে শ্রীনগর ফিরেছেন 169 জন মেডিকেল পড়ুয়া। মোট 14,800 জনকে ফেরানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী পর্যায়ে মে 16-22 তারিখের মধ্যে চালানো হবে বন্দে ভারত মিশন। কলকাতা ও শহরতলির নির্দিষ্ট কিছু রুটে শুরু হলো সরকারি বাস পরিষেবা। উঠতে পারবেন সর্বোচ্চ 20 জন যাত্রী। চালু হয়েছে অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাও। সামনের সারির করোনা যোদ্ধা, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং চিকিৎসা সংক্রান্ত কাজে এই পরিষেবা মিলবে। আজ চলবে 9টি AC স্পেশাল ট্রেন। প্রথম ছাড়বে দিল্লি তিরুবনন্তপুরম এক্সপ্রেস। কাল সন্ধে পর্যন্ত 30টি ট্রেনের রিজার্ভেশন করলেন 69,000 যাত্রী। সেপ্টেম্বরের আগে খুলছে না অফিস। কর্মীদের পাকাপাকিভাবে বাড়ি থেকে কাজের অনুমতি টুইটার কর্তৃপক্ষের।